আদাব, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের বাংলা বিষয়ের শুধুমাত্র সাজেশন। সেই সাজেশনগুলি আজ আমি তোমাদের সঙ্গে তুলে ধরব। তো এখানে বলছে যে অনধিক 150 শব্দে উত্তর দাও। প্রশ্নমান 5, তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নটা যদি পুরোপুরি লিখতে পারো তাহলে তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে, আর পুরোপুরি লিখতে তোমাদেরকে 150টা শব্দ ব্যবহার করতে হবে। তো এখানে বলছে 2-1, রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। এটা হচ্ছে রূপ নারায়ণের কুলে কবিতা থেকে। তারপর সে 2-2, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না? কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? এটাও হচ্ছে রূপ নারায়ণের কুলে কবিতা থেকে। তারপর আছে 2-3, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, বক্তা এ জীবনে দুঃখের তপস্যা বলে কেন চিত্রিত করেছেন? তো এটাও হচ্ছে রূপ নারায়ণের কুলে কবিতা থেকে। তারপর আছে 2-4, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ হয় তা কবিতা অবলম্বনে লেখো। এটাও হচ্ছে রূপ নারায়ণের কুলে কবিতা থেকে। তারপর আছে 2-5, শিকার কবিতায় মর্মবস্তু লেখো। এটা হচ্ছে শিকার কবিতা থেকে। তারপর আছে 2-6, শিকার কবিতার নামকরণের সার্থকতা নিরূপণ করো। এটা হচ্ছে শিকার কবিতা থেকে। তারপর আছে 2-7, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনা করার কারণ কি? এটা হচ্ছে মহুয়ার দেশ থেকে। তারপর আছে 2-8, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? এটা হচ্ছে মহুয়ার দেশ কবিতা থেকে। তারপর আছে 2-9, গভীর বিশাল শব্দ, এ শব্দ কিসের, কবির চেতনায় এ শব্দ কীভাবে প্রভাব বিস্তার করেছে? এটা হচ্ছে তোমার মহুয়ার দেশ কবিতা থেকে। তারপর আছে 2-10, অনেক অনেক দূরে আছে মেঘমদী মহুয়ার দেশ, কবির দেখা মহুয়ার দেশটি কেমন, তা কবি মনকে কীভাবে প্রভাবিত করেছে, কবিতা অবলম্বনে লেখো। এটা হচ্ছে মহুয়ার দেশ কবিতা থেকে। তারপর আছে 2-11, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, আরোগ্যের সঙ্গে সবুজের সম্পর্ক উক্ত কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। এটা হচ্ছে আমি দেখি কবিতা থেকে। তারপর আছে 2-12, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি, জঙ্গলে যায়নি বলে কবি কেন আক্ষেপ করেছেন, বহুদিন জঙ্গলে না যাওয়ার সঙ্গে বহুদিন শহরে থাকার সম্পর্ক কী নিরূপণ করো। এটা হচ্ছে আমি দেখি কবিতা থেকে। তারপর আছে 2-13, শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়, শহরের অসুখ বলতে কবি কী বুঝিয়েছেন এবং তা কেমন করে সবুজ খায় তা লেখুন। এটা হচ্ছে আমি দেখি কবিতা থেকে। তারপর আছে 1-14, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, চোখ কেন সবুজ চাইবে, দেহের সঙ্গে বাগানের সম্পর্ক কী? এটা হচ্ছে আমি দেখি কবিতা থেকে। তারপর আছে 2-15, করণ দনরতা জননীর পাশে কবিতায় মূলভাব নিজের ভাষায় লেখো। এটা হচ্ছে ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এইরকম ছোটো বড়ো প্রশ্ন উত্তর সাজেশান পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।